ডিয়ার ফ্রেন্ডস, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। এই ভিডিওটি একটি সাধারণ সমস্যাকে কেন্দ্র করে, এপিস্ট্যাক্সিস, নাক দিয়ে রক্তকরণ, অনেকে একে নাসা বলেন। তো এই ভিডিওটি তাদেরকে উৎসর্গ করছি যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, হোমিওপ্যাথি শিক্ষার্থী এবং হোমিওপ্যাথি প্রফেশনালস। তো নাসা যখন আমাদের চেম্বারে আসবে, আমরা কিভাবে একটা ওষুধে উপনীত হব? তো আমি যেভাবে করে থাকি আমার চেম্বারে, প্রথমে রুগীটাকে কেস্টেকিং করি, তার মধ্যে একটা এলিমিনেটিং রুব্রিক সিলেকশন করি, তারপরে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড ফাইন্ড আউট করে কেন্টস রেপার্টরিতে এই দুটো সিমটমকে অ্যাড করে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন হয় তার ভিত্তিতে যে মেডিসিনগুলো আসে তার মধ্যে সর্বোচ্চ নম্বর যারা পায় তাদেরকে নেটেরিয়া মেডিকা এবং অর্গাননের আলোকে বিশ্লেষণ করে ওষুধ সিলেকশন করি। তো যে প্রথমে গেলাম নোজ চ্যাপ্টারে, কেন্টস রেপার্টরিতে এপিস্ট্যাক্সিস খুললাম, রুব্রিক্স অ্যাড করলাম, এরপরে চলে গেলাম এপিস্ট্যাক্সিস যেহেতু একটি হেমারেজিক ডায়াস্থেসিস, হেমারেজিক প্রবলেম, তাই আমি একে টিউবারকুলার মায়াজম ব্যাকগ্রাউন্ডে রাখছি। তা টিউবারকুলার মায়াজম কেন্টস রেপার্টরিতে সেভাবে নেই, তো আমি মনে করি টিউবারকুলার মায়াজম একটা মিক্সড মায়াজম, সোরা এবং সিফিলিসের মিক্সেশন। তাই জেনারেলিটিস চ্যাপ্টারে গেলাম, সোরাকে অ্যাড করলাম, সিফিলিসকে অ্যাড করলাম। অ্যাড করার পরে এই তিনটে সিমটম অ্যাড করার পরে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে রেপার্টরিতে তিনটি সিমটমস রয়েছে অনেক মেডিসিন, কিন্তু তার মধ্যে তিনটে মেডিসিন সর্বোচ্চ নম্বর পেয়েছে এবং আরও তিনটে মেডিসিন তার চেয়ে এক নম্বর কম পেয়েছে, অর্থাৎ সর্বোচ্চ নম্বর 8 তিনজন পেয়েছে এবং 7 তিনজন পেয়েছে। তো এই ছটি মেডিসিনকে নিয়ে আজকের আলোচ্য বিষয়। এক নম্বরে এসছে মার্কিউরিস। এপিস্ট্যাক্সিসে মার্কিউরিস আমি কখন দেব? যদি রুগীর জিভটা মোটা এবং থলথলে হয় এবং তাতে প্রচুর স্যালাইভেশন এবং ময়েস থাকে, রুগী বলছে আমি খুব পিপাসা, আমার আমি প্রচুর পরিমাণে জল খাই, আমার ভীষণ শীত লাগে, আমার প্রচুর ঘাম হয়, ঘামে দুর্গন্ধ হয়, আমার যে কোনো ডিসচার্জ বা যে কোনো ক্ষরণ, পায়খানা এবং প্রস্রাব এবং ঘামে প্রচুর গন্ধ হয়, আমি প্রায়ই আমাশয় ভুগি, কনস্টিপেশনে থাকলে একটু ভালো বোধ করি, তো এইরকম রুগীকে আমি মার্কিউরিস সিলেকশন করলাম। এরপরের রুগী এলো, রুগীকে দেখলাম, তার জিভটা দেখলাম বেশ ময়েস্ট এবং স্যালাইভেটেড, তার কিছু মেন্টাল সিমটম নিলাম তার পরিবার পরিজনকে কাছ থেকে, রুগী বদমেজাজি, একগুঁয়ে এবং যার সঙ্গে ঝগড়া হয় সারা জীবন তার সঙ্গে কথা বলে না, তার প্রস্রাবে একটা ঝাঁঝালো গন্ধ আছে। তো আমি তাকে আরও কিছু প্রশ্ন করার মধ্যে দিয়ে কেস্টেকিং করার পরে তাকে নাইট্রিক অ্যাসিড সিলেকশন করলাম। এরপরের রুগী এলো, রুগী একটু খুঁজোটে টাইপের, কোল খুঁজো যাকে বলে, স্টুপ শোল্ডার, একটা সাদা রঙের জামা গায়ে দিয়ে আছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হেলান দিচ্ছে, কখনো বসছে। তো আমি তাকে কিছু প্রশ্ন করলাম, প্রশ্ন করার মধ্যে দিয়ে জানতে পারলাম যে রুগী খুব গরম অনুভব করে, প্রচুর পিপাসা, সকালে ঘুম থেকে উঠেই বাথরুমে ছুটতে হয় এবং প্রায়ই কোষ্ঠকাঠিন্যে ভোগে, মিষ্টি খেতে ভালোবাসে এবং তার ঘর বাড়ি বিছানাপত্র ভীষণ আগোছালো। তো আমি তাকে সালফার সিলেকশন করলাম। এই মার্কিউরিস, নাইট্রিক অ্যাসিড এবং সালফার 8 নাম্বার পেয়েছে, এরপরে যে তিনটে মেডিসিন তারা 7 করে পেয়েছে। তারপরের রুগী এপিস্ট্যাক্সিসে ভুগছে, তাকে আমি প্রশ্ন করলাম, কিছু প্রশ্ন করলাম, অর্থাৎ কেস্টেকিং করলাম, কেস্টেকিং করার
পরে জানতে পারলাম সে প্রায়ই এরকম নাকের রসরন্ধ্রে ভোগে, নাক দিয়ে রক্তপাত হয়, সে ভীষণ গরম কাতুরে এবং খুব ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে স্বভাবের, প্রচুর পিপাসা আছে এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে সেতী রোগের প্রবণতা আছে এবং সে প্রায় অ্যালার্জিক রাইনাইটিসে ভোগে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠলে তার হাঁচি হয়। তো আমি তাকে আর্টস সাইড সিলেকশন করলাম। এরপরে রুগী এলো, তাকে আমি দেখলাম, দেখলাম রুগীটি লম্বাটে এবং রোগাটে টাইপের। তাকে কিছু প্রশ্ন করলাম, অর্থাৎ কেস টেকিং করলাম। কেস টেকিং করার পরে জানতে পারলাম সেই রুগী গরম কাতুরে, প্রায় বাতের ব্যথায় ভোগে, বিশেষ করে দুটো হাঁটুতে বাত হয় তার এবং সে শান্তশিষ্ট স্বভাবের, আবার কখনো কখনো রেগে যায় এবং সহানুভূতিশীল সম্পর্ক, সহানুভূতিশীল সম্পন্ন মানুষের মানুষ। তো তাকে আমি কেলিয়ায়ড দিলাম। এবং শেষ রুগী, আজকের আলোচ্য বিষয়ের শেষ রুগী, তাকে আমি ডাকলাম। তার চেহারাটা একটু রোগাটে টাইপের, বসতে বললাম, বসলো, নাম জিজ্ঞাসা করলাম, কেস টেকিং করলাম, জানতে পারলাম সে শীতকাতুরে, প্রায় কনস্টিপেশনে ভোগে, লবণ খেতে ভালোবাসে, শীতকালে তার পায়ের তলা হাতের তলা প্রচুর ঘামে এবং দুর্গন্ধ হয় এবং সে টক খেতেও ভালোবাসে এবং প্রায়ই সে হাঁচিতে ভোগে, অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিস তার মধ্যে আছে। তো তাকে আমি সিলেকশন করলাম এপিস্টাক্সিসে সাইলেসিয়া। তো আমি সাধারণত চেম্বারে এইভাবেই রুগী দেখি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যদি ভালো না লাগে ডিসলাইক করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ রইল।